নিত্য তদ্গত হওয়া তাকে খুব ভালোবাসা। তদ্গত বাংলা, কিন্তু আবার সংস্কৃতও বটে। তদ মানে সেইটা, সেটা কি ঈশ্বর, তাতে গত হওয়া, গিয়ে মিলিয়ে যাওয়া। যখন ঈশ্বরে গিয়ে চিত্তটা মিলিয়ে যাচ্ছে, যখন আমরা ধ্যান করি, তখন আমাদের গুরুদেব যে মন্ত্র দেন তাতে একটা ইষ্ট দেবতা বা দেবী থাকে, কিংবা একটা সিম্বল থাকে। এখন ইষ্ট দেবতার ধ্যান করতে করতে যখন আমার মনটা তার মধ্যে মিলিয়ে গেল, তখন কিন্তু আমি দেখতে পাই না যে আমি ধ্যান করছি। আমি দেখি যে আমার ইষ্ট দেবতা কিংবা ইষ্ট দেবী তিনিই বসে আছেন, আর কিছু দেখা যাচ্ছে না। তাকে বলে তদ্গত হওয়া। পুরো মনটাই তখন নিজেকে যখন দেখি, দেখি আমি সেই দেবতা হয়ে বসে আছি, আর কোনো কিছু নেই। লোকেরা ভাবে যে এটা খুব পাপ হয়ে যাবে, অন্যায় হয়ে যাবে, তা কিন্তু না। তখন পুরোটাই ট্রান্সফরমেশনটা হচ্ছে তদ্গত হওয়া। গত মানে বিলীন হয়ে যাওয়া। কিসে তদ্? তত্ত্বে কি? ঈশ্বরে। তো এইখান তখন বলছেন চিত্ত, মন বললেন না, চিত্ত বললেন। কেননা মন একটা একটা ছোট্ট অংশ, আর চিত্তটা হচ্ছে যেখানে আমাদের সমস্ত ছাপগুলো থাকে, মনের ছাপগুলো থাকে। সুতরাং মনটা এই মুহূর্তে কোনো কিছু দেখলে তার উপরে ক্রিয়া করে, কিন্তু চিত্তটা সে পূর্বপুরুষ সমস্ত জিনিসগুলোকে এনে দিয়ে রেখে দিয়েছে। তাহলে আমি এখন এই মুহূর্তে কিছু চিন্তা করছি না, কিন্তু অন্য সমস্তগুলো এসে যায়। যেমন আমাদের স্বপ্নে হয়, স্বপ্নে কিছু করছি না, শরীরটাও ঘুমিয়ে আছে, মনটাও, কিন্তু প্রচুর জিনিস চলেছে। কোত্থেকে আসছে? ওই আগে স্টক থেকে। তো সেই চিত্তটা কিন্তু তদ্গত হয়ে যাচ্ছে। সুধা হ্রদ কিনা অমৃতের হ্রদ, ওতে ডুবলে মানুষ মরে না। এই সময় আমরা মনে করি যে পুরোটা বোধহয় হারিয়ে গেল, তা কিন্তু না। কেউ কেউ মনে করে বেশি ঈশ্বর ঈশ্বর করলে মাথা খারাপ হয়ে যায়, তা নয়। এই যে সুধার হ্রদ, অমৃতের সাগর, বেদে তাকে অমৃত বলেছে, এতে ডুবে গেলে মরে না, অমর হয়। পূজা, হোম, যাগ, যজ্ঞ কিছুই কিছু নয়, যদি তার উপর ভালোবাসা আসে, তাহলে এসব কর্মের বেশি দরকার নেই। যতক্ষণ হাওয়া পাওয়া না যায় ততক্ষণই পাখের পাখার দরকার। যখন দক্ষিণে বাতাস আপনা আপনি আসে, তখন পাখা রেখে দেওয়া যায়। আর পাখার কি দরকার? তুমি যেসব কর্ম করছো এসব সৎকর্ম। যদি আমি কর্তা এই অহংকার ত্যাগ করে নিষ্কামভাবে করতে পারো, তাহলে খুব ভালো। আবার আরেকটা, এই যে এটাই হচ্ছে হিন্দু ধর্মের বৈশিষ্ট্য, কিছু কিছু লোক তারা শুধু জ্ঞানের পথে, কিছু লোক ভক্তির পথে, কিছু লোক কর্মের মাধ্যমে করতে চায়। যেমন ইয়াং ম্যান বলছিল যে আমি খুব লোকের উপকার করতে চাই, কাজ করতে চাই, ইত্যাদি ইত্যাদি। তো ওরা কথা বলতে বলতে বলছে, আমি বললাম তুমি একটু করো না, তোমরা আমাদের দেশের মানুষগুলো একটু কষ্ট পায়, তোমরা যে জায়গা থেকে এসছো তত বেশি অ্যাডভান্স নয়, কিছু করো সমস্ত। ওরা বলছে $1 million তুলে আমরা আমাদের মিনিস্টারকে দিয়েছি, $1 million তো তুলে সেই দিয়েছে। বললো আচ্ছা, তো উনি কী করলেন? বললো ওই করেছে, সেই করেছে। এখন এই যে আমরা দেখতে পেলাম এরকম কিছু না কিছু একটা কাজ করছে, এখন যখনই ও কাজটা করছে, তখন কিন্তু যদি সে ভাবে আমি এর সঙ্গে যুক্ত নই, সমস্ত কর্মই কিন্তু সৎ কর্ম। তুমি যে সব কর্ম করছো, এটা একটু মন দিয়ে যদি শুনি, যে সব কর্ম করছো এ সব সৎকর্ম, প্রত্যেকটা কর্মই সৎকর্ম। কি অদ্ভুত একটা কথা! আমরা যখন কোনো কিছু করছি সেটাও সৎকর্ম। আমি বই পড়ছি, কি আমি টাইপ করছি, কি আমি অফিসে গিয়ে কাজ করছি, কি বাড়িতে রান্না করছি, ঠাকুর বলছেন সবটাই সৎকর্ম, যদি তুমি সেটা ঈশ্বরে অর্পিত বুদ্ধিতে করো। তুমি যেসব কর্ম করছো এসব সৎকর্ম। যদি আমি কর্তা এই অহংকার ত্যাগ করে নিষ্কামভাবে করতে পারো, তাহলে অর্জুনকে শ্রীকৃষ্ণ বললেন তুমি গিয়ে যুদ্ধ করো, আর যুদ্ধ মানে লোককে খুন করছে আর শত শত মানুষকে মারছে, সৎকর্ম। কেন?
মাম অনুস্মর যুদ্ধ চ, তার আগেই বলে দিলেন আমাকে অনু সবসময় মনে করতে করতে, আমাকে চিন্তা করতে করতে তারপরে তুমি এই কর্মটা করবে। আর সেটা যখন ও করছে সেই কর্মটা তখন সৎকর্ম হচ্ছে। এই নিষ্কাম কর্ম করতে করতে ঈশ্বরেতে ভক্তি ভালোবাসা আসে, এরূপ নিষ্কাম কর্ম করতে করতে ঈশ্বর লাভ হয়। আমরা দেখেছি মানুষ কিন্তু চুপ করে থাকতে পারে না, অফিসে গেল, কাজ করলো, কিছু রোজগার হলো, আচ্ছা বেশ চুপ করে থাকি না, কিন্তু এবার একটা সমাজে ক্লাব তৈরি করবে, সে ক্লাবে নানা রকম হবে, তার মধ্যে টেনশন হবে, কে প্রেসিডেন্ট, কে এ, কোথায় কী হবে, কাকে ডাকবো না করবো, সবাই সারাক্ষণ কিন্তু ওইগুলোর মধ্যে দিয়ে, আচ্ছা ওই যে কাজটা করছে কিন্তু প্রচণ্ড ব্যস্ত, আমি কখন চিন্তা করব মহারাজ আমি এত ব্যস্ত। এবং শেষ বয়স পর্যন্ত একদম দেখবেন বয়স্ক লোকেরা পাড়ার দুর্গাপুজোর মেম্বার, একটা অমুক একটা তমুক, সকাল থেকে খাওয়া দাওয়া নেই, তার ছেলেমেয়েরা মাঝে মাঝে গিয়ে চা পৌঁছে দিয়ে আসছে, এই সমস্ত হচ্ছে, তিনি খুবই ব্যস্ত, গলত কর্ম। কিন্তু সেটা কেন করছে? শুধু ব্যস্ত থাকার জন্যে, আর কিছু না। কেননা মানুষের মন এত চঞ্চল, সে চুপ করে থাকতেই পারে না, কিছু না কিছু করতেই হবে তাকে, তো সেই জন্যে করছে। কিন্তু যে মুহূর্তে নিশ্চুপ হয়ে আপনি বসে আছেন একেবারে কোনো জায়গায়, আর সমস্ত চিন্তাটা ধীরে ধীরে আপনার থেকে চলে যাচ্ছে, আপনার শরীর মন থেকেও সেই ভাবটা চলে যাচ্ছে, আপনি প্রতিবেশী বা রাস্তায় গাড়ি চলে গেল, পাখি উঠছে, কিছুই দেখছেন না, আপনি ভেবে দেখুন তো সেই অবস্থাটা। ওই অবস্থার মধ্যে হঠাৎ করে দেখা যাবে আমার যে আসল স্বরূপ সেটা চিনতে পারা যাবে। যত তার উপর ভক্তি ভালোবাসা আসবে তত তোমার কর্ম কমে যাবে। তারপরে বলছেন অন্তরে সোনা আছে, এখনো খবর পাও নাই, একটু মাটি চাপা আছে, যদি একবার সন্ধান পাও অন্য কাজ কমে যাবে। আরও এগিয়ে যাও, কাঠুরে কাঠ কাটতে গিয়েছিল বলে ওই ব্রহ্মচারী গল্পটা বলছে, সেটা প্রায় আপনারা সকলেই জানেন, যে এগিয়ে যাও, এ চন্দনের গাছ, তারপর আরও কিছুদিন পরে দেখে আরও ভালো গাছ, করতে করতে সোনার খনি ইত্যাদি। এর মানে হচ্ছে যখন আমরা ধ্যান করতে বসি তখন খুব ভালো লাগে, যখন আমরা ধ্যান করে উঠলাম তখন আর কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছে করে না, সব জিনিসটাই বেশ অন্য অন্য রকম, পাঁচ মিনিট ছ মিনিট, তারপরে আস্তে আস্তে আবার নর্মাল হয়ে যাচ্ছে। কিন্তু ওই যে একটুখানি আমরা এক ঘন্টা বসেছিলাম, তারপরে যখন উঠলাম তখন যে অনুভূতিটা হলো সেটা তার থেকে অনেক বেশি হয়ে যাচ্ছে, যদি আমরা আরেকটু করতে পারি, বিভিন্ন সময়ে যদি করতে পারি, সারাদিনে যদি চার ঘন্টা ধ্যান করতে পারি তাহলে ওর রেস্টটা সারাদিন থেকে যায়। তো এই রকমভাবে যদি এগোতে থাকি তখন দেখা যাবে জীবনের শেষ প্রান্তে গিয়ে সব কিছু করছি কিন্তু কোনো কিছুর মধ্যে নেই, বেশ একটা সিনেমা ভাব, চতুর্দিকে নানা রকম কি হচ্ছে টচ্ছে, আমি ওর মধ্যে নেই, আমি দেখছি, অবজার্ভ করছি সবই কিছু, কিন্তু ওর মধ্যে আমি জড়িয়ে যাচ্ছি না। সকলে অবাক ও নিস্তব্ধ হইয়া এই সকল কথা শুনিতেছেন, যেন সাক্ষাৎ বাগদেবী শ্রীরামকৃষ্ণের জিহ্বাতে অবতীর্ণ হইয়া বিদ্যাসাগরকে উপলক্ষ করিয়া জীবের মঙ্গলের জন্য কথা বলিতেছেন। নটা বাজে, ঠাকুর এইবার বিদায় গ্রহণ করিবেন। তারপরে বিদ্যাসাগরের সঙ্গে কথা হলো এবং সেখান থেকে তিনি বেরিয়ে আসছেন।